সাথে আপু আপনি বলেন বলেন তো একটা দাদা জিজ্ঞেস করি আপনাকে যে মেয়েদের কোন জিনিসটি বড় হলে সবচেয়ে সুন্দর লাগে মেয়েদের কোন জিনিসটি বড় হলে সুন্দর লাগে এবং আকর্ষণ লাগে তে মনে করেন এখন আমি একটা গল্প বলি গল্পর পরে আমি যে বলে দিই মনে করেন আমি এই বেশি না প্রায় তিন দিন আগে এক জায়গায় গিয়েছিলাম তারপরে অনেক একটি ছেলে অনেক ভালো লাগত অন ছেলেরা তো আমার ভালো লাগছে ছেলেরা স্মার্ট এবং চুল তার চেহারা স্মার্ট দেখে ভাল লাগছে অন ছেলেও বলতেছে গো আমাকে অনেক ভালো লাগতেছে অন আমাকে কিসের জন্য ভাল লাগতেছে সেটা তোর বলতে পারি না কিন্তু সেদিন আসছে প্রায় রাত্রে দশটার দিকে ছেলেদের মন বোঝেন না ছেলেদের মন তো রাত দশটা সারা ভালো লাগে না আসলে আইসে রাত দশটার সময় আইসা দেখে আমার চুরু ছোটো এক বোন আছে করে তার কিছু বলে না বলতেছে গো না পরে বলবো পরে বলবো তো মেয়ে তো বুঝতেই পারতেছেন গো ছেলেরা রাত্রে দশটা বাজে আইসা কি ভালোবাসা করতে চাই অনেক কিছু পরে আমার ছোট বোন চলে গেছে তারপরে বলতেছে গো তোমার কাছে ভালো লাগছে তোমার কাছে আমি আইছি তোমার কাছে কি সময় কাটান যাইবো নাকি না আমি বলতেছি সময় কিভাবে খাটাবেন আমি তো আর দিদি এখন বসে আছি না আমি তখন বিজি আছি আমার ছোট বোন সাথে

এটাও অনেকজনে অনেকভাবে চলে নেয় কিন্তু মেয়েদের কোন জিনিসটা বড় লে এবং আকর্ষণ লাগে সেটা শুনতে খারাপ কিন্তু শুনতে খারাপ হলে কি করেন উত্তরটা তো খারাপ না মেয়েদের চুল যদি বড় হয় এবং সুন্দর হয় সেই জন্য মেয়েটা সুন্দর লাগে একটা মেয়ে যদি অলঙ্গ হয়ে থাকে মাথায় চুল না থাকে এটাকে সুন্দর লাগে না মেয়েদের চুল দিয়েই সুন্দর তো প্রকাশ হয় পেয়েছি এই উন্নতিকে যে চিন্তা করে আসলে এই কথাটা বললে মনে করেন মেয়েরা কয় অন্যদিকে মনে করেন অন্যদিকে চলে যায় মনে করেন বলে কোন জিনিসটা আকাশ সুন্দর হলে আকর্ষণ হয় ছেলেদের ওরা মনে করেন অনেক দরণে অনেক জনে অনেক কথা বলে এবং কি যারা না জানে তারা এই ठा বলে গো এই কথাটা কো আতিক হইছরা তোমার করে কি মা বোন নাই তে অবশ্যই মা বোন সবার ঘরে আছে ছেলেদের আকর্ষণ করে চুল দেখি যার চুল সুন্দর তার মনটাও সুন্দর যাক উত্তরটা আমরা সঠিক উত্তর পেয়েছি আসলে মেয়েদের খুব সুন্দর লাগে চুল চুল দেখে এটাই রাইট উত্তর আমার ভিডিও যদি ভালো লাগে সবার কাছে আসসালামু আলাইকুম আমার ভিডিও যদি ভালো লাগে সবাই দেখবেন সবাই আমাকে ভালোবাসা দিবেন যত ভালোবাসা দিবেন তত ভালোবাসা পাবেন একজন যদি ভালোবাসা দেন তেই ভালোবাসা পাওয়া যায় যেমন লাল গোলাপ দিলে ভালোবাসা পায় কিন্তু আমার মতো কাগজের গুলো দেখতে সুন্দর লাগে কিন্তু ভালোবাসা গন্ধ দিয়ে হয় না সুন্দর দিয়ে হয় তা আমাকে যারা ভালোবাসবেন আপনারাকে ভালোবাসা দেওয়ার জন্য আমি বসে আছে অনেক ভালোবাসা দেবো